আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচের শুরু থেকে বলি টস একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল কারণ গত ম্যাচে কিন্তু বাংলাদেশ একটি সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাতেই আফগান স্পিন বিষে নীল হয়েছিল আর সেই ঘটনাকে কিন্তু মাথায় রেখে আজকের টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নেয় কারণ যাতে আফগান স্পিনাররা দিনের আলোতে সুবিধাটি নিতে না পারে তারপরও যদিও আফগানিস্তান শুরুতেই ফেসার দিয়ে শুরু করেছিল তবে তাদের মূল ট্রাম্প কিন্তু স্পিনাররাই ছিল আর স্পিনাররা এসে কিন্তু শুরুতে উইকেট নিতে সামর্থ্য না হলেও রান তাকেই আটকে দেয় শেষ পর্যন্ত যখন সন্ধ্যা গণিয়ে আসতে আসতে স্পিনার তাদের আসল রূপে ফিরে আসে তবে সেখানে সবচেয়ে বড় যে কাজটি সেটি কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরাই করেছে কারণ ব্যাটসম্যানরা বলে ব্যাটে করতে ব্যর্থ হয়েছে আর সেখানে আরেকটি কাজ কিন্তু ক্যাপ্টেন শুরুতেই টসে জিতে ব্যাটিং নেওয়ার যে ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে সেখানে দ্বিতীয় ম্যাচের প্রথম ম্যাচের মতো কিন্তু আজকের ম্যাচেও সিদ্ধান্ত নিতে ক্যাপ্টেনের একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কুইক ডিসিশন যেগুলো মাঠে সেগুলো সময় উপযোগী ভাবে সেখানে ক্যাপ্টেন প্রথম ম্যাচে মোহাম্মদ যে উইকেটটি আম্পায়ার সাড়ে দেয়নি সেখানে সিদ্ধান্ত নিয়ে ক্যাপ্টেন শান্ত সেখানে ব্যর্থ হয়েছিলেন আজকেও সেম কাজটি যেখানে গত ম্যাচে তেত্রিশ রান করা সৌম্য সরকার আজকেও ভালো ব্যাটিং করেছিল পঁয়ত্রিশ রানে অপরাজিত ছিল সেখানে আউটসাইড লেগ পিচিং এর একটি বল ক্যাপ্টেন শান্ত খুব ভালোভাবে নোটিস করলো সৌম্য সরকার বারবার বলার পরেও তিনি বুঝতে পারেননি যে বলটি আসলে আউটসাইড লেগে পিচিং ছিল তখন যদি ক্যাপ্টেন শান্ত বুঝতে পারতেন যে আসলে বলটি আউটসাইড লেগে পিচিং করেছে এবং তিনি এটিকে আপিল করতেন তবে সৌম্য কিন্তু আউট হতেন না আর আউট না হলে ম্যাচের সিনারিও কিন্তু ভিন্ন হতে পারতো ক্যাপ্টেন শান্ত শেষ পর্যন্ত দলের সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু গুরুত্বপূর্ণ সময় একজন সেটেল ব্যাটসম্যানের যে কাজটি তিনি সেইখানে ইফেক্ট দেখাতে পারেননি চৌত্তর রান করে আউট হয়ে গিয়েছেন সিক্সটি সামথিং তার স্ট্রাইক রেট ছিল যেটি দলের সর্বোচ্চ রান হলো ইফেক্টিভ ছিল না যদিও শেষ পর্যন্ত নাসম মোহাম্মদের ছোট একটা ইনিংস এবং অভিষিক্ত জাকের ইনিংসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের যে স্কোরটি সেটি কিন্তু জয়ের জন্য যথেষ্ট ছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা সেই যথেষ্ট স্কোরটিকে ডিফেন্স করতে সমর্থ হয় এবং শারজার স্টেডিয়ামে বাংলাদেশ অনেক আগে থেকে খেলে আসলো সম্প্রতি কিন্তু ওয়ান ডেতে খেলে নিয়েও উনত্রিশ বছর পর ওয়ান ডেতে খেলেছে এবার প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে হেরেছে দ্বিতীয় ম্যাচে আজকে জয় পেয়েছে সিরিজ ড্র হয়ে গিয়েছে এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডেতে যে হেড টু হেড যে রেজাল্টটি সেটি এখন আপাতত সাত এবং এগারোয় এখন আবার বলতে হয় ওয়ানডেতে বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী এই আফগানিস্তান